আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি একটা মডার্ন ড্রামা, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট বাই ওয়াস্কার ওয়াইল্ড, রাইট? এটা একটা মডার্ন ড্রামা, বাট এটাকে আমরা কিন্তু কমেডি অফ ম্যানার্সও বলতে পারি। কমেডি অফ ম্যানার্সটা কী? অ্যাকচুয়ালি এইখানে রাইটার যেটা করেন সেটা হলো গিয়ে সমাজের মানে কিছু বিষয়কে ক্রিটিসাইজ করা হয়, হ্যাঁ, কিছু ট্রিভিয়াল থিংসকেও ক্রিটিসাইজ করা হয়। ক্রিটিসাইজ করে উনি আবার সেটা করেন কি, মানে ব্যঙ্গাত্মক স্যাটারিক্যাল ওয়েতে, কিন্তু এটা আবার কমেডি, মানে লাস্টে গিয়ে একটা মানে রোম্যান্টিক কিছু থাকে, একটা মিলন ঘটে, এটার মাধ্যমে যে তোমার স্যাটারটা করা হয় সেটাকে বলে কমেডি অফ ম্যানার্স। তো চলো আমরা দেখে নিই যে ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট বাই অস্কার ওয়াইল্ডের কমেডি অফ ম্যানার্স বা মডার্ন ড্রামাটা কী। অ্যাকচুয়ালি খুবই মজার। তো টাইটেল দেখে আমরা বুঝতে পারছি, দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট, মানে আর্নেস্ট এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আর্নেস্ট হওয়ার কী গুরুত্বটা কী। তো অ্যাকচুয়ালি আর্নেস্ট এটা হচ্ছে একটা ফ্যামিলি টাইটেল, মানে আর্নেস্ট একটা মানে ভালো একটা পরিবারের উপাধি, তুমি আর্নেস্ট হতে পারলে কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে চলো আমরা দেখে নেব। তো আমরা এই ড্রামার থিমটা ভিডিওর শেষের দিকে আলোচনা করব, শুরুর দিকে আমরা ড্রামাটা দেখে নিই, তাই না? তো আমরা ফার্স্ট অল দেখতে পাচ্ছি জ্যাক বলে একটা ক্যারেক্টার। অ্যাকচুয়ালি আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট বা নায়কই হচ্ছে এই জ্যাক, যিনি হচ্ছে আর্নেস্ট অর্দি বলে আমরা তাকেও চিনব, রাইট? এই জ্যাক হচ্ছে গিয়ে তোমার কান্ট্রি হাউস, এটা হচ্ছে হার্টফোর্ড স্যার, এটা লন্ডনের, সেখানে সে বসবাস করে, তো গ্রামে বাস করে। জ্যাক জ্যাক তোমার যখন লন্ডনে যায়, শহরে যায়, তখন সে আবার তার নামটা চেঞ্জ করে, নতুন নাম ধারণ করে, এবং সে তার নতুন নামটা ইউজ করে কি আর্নেস্ট, আর্নেস্ট হিসেবে নিজেকে পরিচয় দেয়। বাট তার অরিজিনালি গ্রামে তাকে সবাই জানে শোনে কি বলে, জ্যাক বলে। তো এই জ্যাকের উপরে যখন একটু বেশি মাথায় দায়িত্ব চলে আসে, সে তখনই ঘুরতে শহরে চলে যায় এবং সেখানে সে আর্নেস্ট নাম ইউজ করে, এবং সেটাতে খুব সে কমফোর্ট ফিল করে, খুব মজা পায়। তো এই গল্পে তোমার হচ্ছে গিয়ে তিনটা অ্যাক্ট রয়েছে। তো ফার্স্ট সিনটা তোমার শুরু হয় কোথায়, একটা স্টাইলিশ ফ্ল্যাটে ইন লন্ডন, স্টাইলিশ ফ্ল্যাট। তো সে ফ্ল্যাটে একটা বিকেল টাইম তোমার আফটারনুন টি পার্টি হচ্ছে, মানে একটা রিচ ফ্যামিলিতে যে অ্যারিস্টোক্রেসিগুলো থাকে সেটা এখানে দেখানো হয়েছে। তো টি পার্টির আয়োজন করছে। তো এরকম একটা জায়গায় ফার্স্ট আমরা এখানে দেখতে পাবো যে তোমার অ্যালজারনন মনক্রিফকে, হ্যাঁ, অ্যালজারনন মনক্রিফ, সে তার একটা সার্ভেন্ট রয়েছে লেন। তো অ্যালজারনন মনক্রিফ করছে কি, ফার্স্ট তাকে দেখা যাবে সে হচ্ছে পিয়ানো বাজাচ্ছে, বাট সে হচ্ছে যে নট স্কিল্ড ফর প্লেইং পিয়ানো, হ্যাঁ, পিয়ানো বাজাতে সে কিন্তু স্কিল্ড না। তারপরও আবার কী করতেছে, তার হচ্ছে গিয়ে তোমার সার্ভেন্ট রয়েছে লেন। তো অ্যালজারনন মনক্রিফের সার্ভেন্ট হচ্ছে ওর সার্ভেন্টকে লেন, তো তাকে বলছে যে আচ্ছা আমার পিয়ানো বাজাটা কেমন হয়েছে। তো অ্যাকচুয়ালি লেনের কাছে সেটা ভালো লাগেনি, লেন বুঝতে পেরেছে যে এটা তার কাছে মানে সে ভালো বাজাতে জানে না, কিন্তু তার তো মানে মাস্টার, তাকে তো বলা যাবে না যে, তখন সে বলছে অ্যাকচুয়ালি আমি হচ্ছে সার্ভেন্ট আর আপনি হচ্ছেন আমার মাস্টার, আমি কী করে আপনার পিয়ানো বাজারের ব্যাপারে কমেন্ট করবো বলেন তো। অ্যাকচুয়ালি সে কোনো কমেন্ট করে না। আর এখানে যে মূল বিষয়টা বলা হয়েছে যে কিছু আনস্কিল্ড পার্সন তার অ্যারিস্টোক্রেসির ফলে যে ভাব ভনিতাগুলো করে থাকে সেইটা বোঝানো হয়েছে। তো তারপরে অ্যালজারনন মনক্রিফ বলছে যে আজকে বিকেলে টি পার্টি হবে, তো এই টি পার্টিতে তিনজন গেস্ট আসবে, তো তুমি হচ্ছে লেনকে বলছে তুমি সব ব্যাপার স্যাপারগুলো ম্যানেজ করো। তো তিনজন গেস্ট কে কে আসবে, রাইট? তার মধ্যে একজন আসবে আমাদের নায়ক বা গল্পের হিরো জ্যাক। আমরা কিন্তু অ্যালজারনন মনক্রিফকেও সেকেন্ড হিরো বলবো এখানে, উনিও সেকেন্ড প্রোটাগনিস্ট আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো জ্যাক আসবে, আর আসবে হচ্ছে তোমার গুইন্টল অ্যান্ড ফেয়ারফক্স, আর আসবে লেডি ব্র্যাকনেল। তো এরা কে, রাইট? জ্যাক হচ্ছে অ্যালজারনন মনক্রিফের আপাতত ফ্রেন্ড, পরে তাদের মধ্যে একটা অনেক গুড রিলেশান রয়েছে, খুব কাছের একটা রিলেশান রয়েছে, সেটা আমরা একেবারে সময় মতো জানবো, নাহলে কিন্তু আমাদের আকর্ষণ শেষ হয়ে যাবে। তো আমরা এখন দেখতেছি জ্যাক আর অ্যালজারনন মনক্রিফ, এরা দুজন কি, এরা দুজন হচ্ছে ফ্রেন্ড। আর
এলজেনো মনক্রিফের আন্টি হচ্ছে লেডি ব্র্যাকনেল। লেডি লেডি শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা আন্টি আন্টি ভাব আছে। তো লেডি ব্র্যাকনেল আর তার মেয়ে হচ্ছে গুইন্ডোলন ফেয়ারফক্স, তো এরা ইনভাইটেড। তো এর মধ্যে জ্যাক এসে পৌঁছে গেছে। তো এলজারনন বলছে যে জ্যাক তুমি এমন একটা দিনে আজকে আসলা, তুমি বেশিক্ষণ আমাদের এখানে থাকতে পারবা না। বলে কেন? বলে কারণ আমার আন্টি লেডি ব্র্যাকনেলও আসতেছে এবং তার মেয়ে গুইন্ডোলেন ফেয়ারফক্সও আসতেছে। তো তুমি এর আগের সাক্ষাতে গুইন্ডোলেনের সঙ্গে তুমি মেলা ফ্লার্ট করেছিলে, যার জন্য আজকে হচ্ছে গিয়ে তুমি বেশি মতো থাকতে পারবা না, মানে বিষয়টা শোভনীয় হবে না। তখন ওই সময়ে জ্যাক বলে যে আচ্ছা তাহলে তো আমার ভালোই হলো। বলে কী করে ভালো হলো? বলে কারণ আমি ওই যে গুইন্ডোলেন ফেয়ারফক্সকে হচ্ছে আমি লাইক করি, আমি ওকে খুব ভালোবাসি এবং আজকে আমি তাকে প্রপোজ করতে চাই। তো বললো যে জ্যাক বললো যে ফ্রেন্ড এই ব্যাপারে তোমার কিন্তু আমাকে হেল্প করতে হবে। তখন এলজারনন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো, তাহলে তুমিও আগে আমাকে এই যে সিসিলি সম্পর্কে বলো। তো বলে সিসিলিটা কে? যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সিসিলি কার্ডিও, তো সিসিলি কার্ডিওটা কে? তো বলছে সিসিলি কার্ডিওটা কে তোমাদের বলে রাখি, সিসিলি কার্ডিওর জ্যাকের খুব পরিচিত, মানে জ্যাক যে বাসাটাতে থাকে সে বাসাতেই সিসিলি কার্ডিও থাকে এবং সে তাকে আঙ্কেল ডাকে। বাট জ্যাক বলতে যাচ্ছে সে চিনে না। তখন বলছে তুমি চিনো না? তখন এলজারনন বলছে যে আচ্ছা লেন যাও তো একটা সিগারেটের বক্স নিয়ে আসো। তো নিয়ে আসলো সিগারেটের বক্স। তো বলছে এই বক্সটা তুমি এর আগের টার্মে যখন এসেছিলে তখন এখানে ফেলে রেখে চলে গেছো, আর এই যে দেখো না সিগারেটের বক্সে লেখা আছে যে সিসিলি তোমাকে এটা গিফট করেছে এবং সে তোমাকে আঙ্কেল বলে ডাকে। তখন জ্যাক বুঝতে পারলো যে আর তো আমার মানে এটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ নেই বা মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তখন সে বললো যে হ্যাঁ সিসিলি কার্ডিও হচ্ছে 18 বছর বয়সী একটা মেয়ে, সে আমাকে আঙ্কেল ডাকে, আমরা একই ফ্ল্যাটে একসঙ্গেই থাকি। তো বললো যে আমি সিসিলি কার্ডিওকে খুব বেশি লাইক করি, মানে আমাকেও হচ্ছে কি সিসিলি কার্ডিওর সঙ্গে তোমাকে ম্যানেজটা করে দিতে হবে, এরকম হচ্ছে তাদের মধ্যে কথাবার্তা হয়। তো এবার চলে এসেছে তোমার গুইন্ডোলন ফেয়ারফক্স আর লেডি ব্র্যাকনেল। তো এবার এলজারনন বলছে যে আন্টি আজকে আসলে আমি একটু বাইরে যেতে চাই, মানে আমার একটা ফ্রেন্ড অসুস্থ, আমি তার সঙ্গে দেখা করতে যাব। সো আজকের পার্টিটা খুব একটা লেন্দি হবে না, ইভেন আপনাদের জন্য নেক্সট হচ্ছে আবার কোনো একটা ছুটি দিনে আবার আমরা একটা পার্টি বড় করে করব। তো চলেন আমি আর আপনি কী করি একটু মানে পার্টি প্ল্যান করি আর কি, কী কী কাজগুলো আমরা করব। এবার এলজারনন আর লেডি ব্র্যাকনেল ওরা দুইজন কী করলো, একটা রুমে গিয়ে কথা বলছে। এবার সুযোগ পেয়ে গেছে জ্যাক আর গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্স কথা বলার জন্য। তারা খুব কথা বলছে, জ্যাক হচ্ছে গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্সকে তার মানে তাকে লাইক করে, প্রপোজ করলো, সে কথাগুলো জানালো। তো এবার গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্সও খুব খুশি এটাতে এবং সে বললো যে হ্যাঁ আমি তোমাকে খুব পছন্দ করি, আর তোমাকে পছন্দ করার পেছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে তোমার নাম আর্নেস্ট। তাই মানে আর্নেস্ট নামের প্রতি গুইন্ডোলেন ফেয়ারফ্যাক্সের কী রয়েছে, একটা খুব ভালো মানে ফিলিংস রয়েছে। তো বলে তখন জ্যাক মনে মনে ভাবে নাম তো আর্নেস্ট না, এটা আমি হচ্ছে রূপক নাম ধারণ করেছি, মনে মনে ভাবে এটা। তো বলে আচ্ছা গুইন্ডোলেন আমি যদি অরিজিনালি আর্নেস্ট না হই তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে না? তো এখানে গুইন্ডোলেন বলে না না তা কেন হবে, আমি তো তোমাকে ভালোই বাসি, কিন্তু তুমি কেন আর্নেস্ট হবে না, এটা তো না হওয়ার কোনো কারণই নাই, এরকমভাবে তাদের সঙ্গে কথা হয়। তারপরে যখন এলজারনোর আর লেডি ব্র্যাকনেলের কথাবার্তা শেষ, তারা চলে যাবে এমন সময় তোমার জ্যাক লেডি ব্র্যাকনেলকে জানায় যে আন্টি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো এবার লেডি ব্র্যাকনেল তার মেয়েকে বলে যাচ্ছে ঠিক আছে তুমি গাড়িতে গিয়ে বসো, আমি জ্যাকের সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। তো আলাদা করে কথা বলতে গিয়ে লেডি ব্র্যাকনেল জ্যাককে জানাই যাচ্ছে তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চাও, এরকমই আরও 100 ছেলে আমার মেয়ের জন্য লাইন দেওয়া আছে এবং তাদের ওয়েটিং লিস্ট আমার কাছে লেখা আছে। তো তুমি হচ্ছে গিয়ে তোমার নাম পরিচয় কী করো, বংশমর্যাদা, তোমার রেপুটেশান, তোমার শিক্ষা দীক্ষা সব কিছু আমাকে ইন ডিটেইল বলো। তো জ্যাক বা আর্নেস্ট যেটা আসলে আমাদের মেন প্রোটাগনিস্ট আর্নেস্ট বলা যায়, যে আর্নেস্ট কিন্তু এখানে কোনো কিছুই গোপন করেনি, সে তারা সব কিছুই বলেছে এবং এখানে একটা খুবই রহস্যময়ী একটা তথ্য দিয়েছে যে আমি একটা অনাথ ছেলে, আমার বাবা মায়ের পরিচয় আমি জানি না, মানে আমার বাবা মা আমাকে হারিয়েছে অথবা আমি আমার বাবা মাকে হারিয়েছি, এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমাকে এরকম ভিক্টোরিয়া স্টেশনে কুড়িয়ে পাওয়া গেছে, ভিক্টোরিয়া স্টেশনে কুড়িয়ে পাওয়া গেছে এটা এই মুহূর্তে বলে না, তো তাকে কুড়িয়ে পাওয়া গেছিলো। তো বলে তুমি অনাথ, তোমার বংশ পরিচয় নেই,
কী করে তুমি ভাবতে পারো যে আমার মেয়ে, আমরা একটা এরকম আপার ক্লাস ফ্যামিলি, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব, এটা হতেই পারে না, একটা অনাথ ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আর যাই হোক, তো যখন তোমার আমাদের নায়িকা গোয়েন্ডোলিন ফেয়ারফ্যাক্স যখন বিষয়টা জানতে পারলো, তখন সে আবার জ্যাককে বলছে, আচ্ছা জ্যাক শোনো, তুমি আমার মায়ের কথায় মন খারাপ করিও না, তুমি যে অনাথ বা এতিম এজন্য আমি তোমাকে এবার এখন থেকে আরও বেশি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতামই কিন্তু তুমি অনাথ এতিম এই কারণে আমি তোমাকে আরও বেশি ভালোবাসি, তো তুমি এক কাজ করো, তুমি হচ্ছে গিয়ে তোমার গ্রামের অ্যাড্রেসটা আমাকে দিয়ে যাও, আমি যেন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি। তো সে যখন তার গ্রামের অ্যাড্রেসটা তাকে দিচ্ছিল, এমন সময় তোমার অ্যালজারনন সে কী করলো, অ্যাড্রেসটা সেও একটা নোটবুকে টুকে নিয়েছে, কারণ ওখানে তো শিশিলি আছে একই জায়গায়, সে শিশিলির সঙ্গে দেখা করতে যাবে, এটা হচ্ছে তার পারপাস। তারপরে এবার এই জায়গায় কিন্তু কি হয়, তোমার হচ্ছে স্টাইলিশ যে ফ্ল্যাট ইন লন্ডন, সে জায়গার ফার্স্ট অ্যাক্টটা শেষ হয়ে যায় এবং সেটা আবার টার্ন করে আনা হয় কোথায়, কান্ট্রি হাউস তোমার হার্টফোর্ড সায়ারে। তো হার্টফোর্ড সায়ারে এখানে তোমার ডাবল অ্যাক্ট, মানে দুইটা অ্যাক্টই পর পর দুইটা অ্যাক্ট হয়, টোটাল তিনটা অ্যাক্টের মধ্যে পরের দুইটা এখানেই হয়। তো যখন এই কান্ট্রি হাউস এবার অ্যাক্টটাকে ফিরিয়ে নিয়ে আসা হলো, তো এখানে দেখা যায় যে শিশিলি কার্ডিও আর মিস প্রিজম এরা দুইজনের মধ্যে কথা হচ্ছে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে ডক্টর চজিবুল বলে একজন, সে হচ্ছে একটা পুরোহিত, বেশ বয়স হয়ে গেছেন, বেশ ভদ্র একজন মানুষ, উনি এসে পৌঁছেছেন। তখন শিশিলি মিস প্রিজমকে বলছে যে যাও তুমি ডক্টর চজেবুলের সঙ্গে একটু কথা বলো, একটু আলাদা করে তোমরা একটু হাঁটো, একটু গল্প করো, মানে তাদের সঙ্গে যে একটা মানে ভালোবাসার ফিল এটা যেন সৃষ্টি হয়। এই জন্য তো তার কথা মতোই তোমার হচ্ছে গিয়ে শিশিলি কার্ডিওর কথা মতোই তোমার ডক্টর চজেবুল আর মিস প্রিজম কী করলো, তোমার একটু রাস্তায় পার্কে তারা হাঁটতেছে, গল্প করতেছে, মানে তাদের মধ্যে একটা এখানে ভাব বা প্রেম তৈরি হয়েছে। তো এমন সময় তোমার এই গার্ডেনে এন্ট্রি ঘটে কার জানো, অ্যালজারননের। অ্যালজারনন এবার করেছে কি, সে তো অ্যালজারনন মনক্রিফ নামে লন্ডন শহরে পরিচিত, বাট গ্রামে আসার সময় এবার সে আর্নেস্ট নাম মনে হচ্ছে যে মানে নিজেকে আর্নেস্ট পরিচয় দিয়েছে, আর্নেস্ট নাম ধারণ করেছে, দিয়ে এসেছে। এসে বলে যে এবার হচ্ছে গিয়ে তোমার মেরিমেন্ট তোমার শিশিলি কার্ডিওয়ের ও সার্ভেন্ট, তো শিশিলি কার্ডিওয়ের সার্ভেন্ট এসে জানালো যে আর্নেস্ট বলে একজন এসেছে শহর থেকে। তো শিশিলি তো খুবই খুশি যে এতদিনের অপেক্ষার তার ভালোবাসার মানুষটা এবার এসেছে। তো অ্যালজারনের সঙ্গে তার দেখা হয় শিশিলি কার্ডিওর, এবং তাদের মধ্যে কথা হয় যে কিন্তু এখন অ্যালজারনন কী নাম ধারণ করেছে, আর্নেস্ট। এই যে একটা ডুয়েল নাম, এটার একটা ব্যাপার রয়েছে, আমরা থিমে গিয়ে সেটা বলবো। এখানে আমাদের নায়ক আর্নেস্ট আবার অ্যালজারনন মনক্রিফ এও কী করতেছে, তোমার আর্নেস্ট নামটা সেও অ্যাকসেপ্ট করেছে, এবং আর্নেস্ট পরিচয়ে সে শিশিলি কার্ডিওর সঙ্গে সে কথা বলছে যে শিশিলি কার্ডিও আসলে আমি তো তোমাকে খুব ভালোবাসি। তো শিশিলি কার্ডিও বলে হ্যাঁ আমিও তোমাকে খুব লাইক করি, এতদিন তোমার জন্য আমি কতগুলো চিঠি লিখে জমা করে রেখেছি দেখো। তো সে তাকে প্রপোজ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। তো শিশিলি বলে যে আসলে আমাকে প্রপোজ করতে হবে না, আমিও সত্যি তোমাকে অনেকদিন ধরেই খুব বেশি ভালোবাসি এবং তারা বিয়ে করবে, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমন সময় ওই বাগানে আবারও এন্ট্রি ঘটে কার, জ্যাকের। বাট জ্যাককে দেখা যায় একটা ব্ল্যাক পোশাক পরে আছে, মানে শোকের একটা পোশাক। তো শিশিলির সঙ্গে দেখা হয়েছে তোমার মিস প্রিজম ডক্টর চজেবুল এদের সঙ্গে, এরাকে বলে যে আচ্ছা ডক্টর চজেবুল, মিস প্রিজম আমি আসলে খুব বেশি ব্যথিত, বিকজ প্যারিসে আমার যে ভাই ছোটো ভাইটা ছিল, তো সে ছোটো ভাইটা মারা গেছে, তো তার নাম হচ্ছে আর্নেস্ট, সে মারা গেছে, তাই আমি খুব ব্যথিত। তো এবার শিশিলি বলে যে আপনার ছোটো ভাই ছিল তার নাম কী, তো বলে তার নাম আর্নেস্ট। বলছে না আঙ্কেল আপনি মিথ্যা কথা বলছেন, আপনার ছোটো ভাই আর্নেস্ট মারা যায়নি। তখন বলছে না মারা গেছে। তো এর কথা এক পর্যায়ে বলে যে আরে পাগলি না আমার কোনো ছোটো ভাই নাই। তখন বলছে যে আপনি আবারও মিথ্যা কথা বলছেন, এরকম করে তাদের মধ্যে কথা হয়। তখন তোমার জ্যাক ডক্টর চজেবুল, সে যেহেতু একজন পুরোহিত, তাকে বলে যে আমার ভাইয়ের জন্য আপনি কী করেন, মানে ক্রিশ্চিয়ানিটি তার আত্মা শান্তির জন্য ব্যবস্থা যেগুলো করা দেওয়া টোয়া সেগুলো করেন, সেগুলো মানে ব্যবস্থা করেন। সে ওখানে ব্যবস্থা করতে চলে যায় এবং শিশিলি কার্ডিওর সঙ্গে জ্যাকের যে কথা হয় সেখান থেকে জ্যাক লাস্টে স্বীকার করতে বাধ্য হয় যে আসলে আমার ছোটো ভাই বলেও কেউ নাই এবং কেউ মারাও যায়নি। তখন শিশিলি বলে না আপনার তো একটি ছোটো ভাই আছে, সে হলো গিয়ে আর্নেস্ট।
তো বলে যে কই বলছে যে ডাইনিং রুমে আপনি গিয়ে দেখেন। তো ওখানে গিয়ে জ্যাকের সঙ্গে এবার অ্যালজারনের আবার দেখা হয় এবং তারা দুইজনই অ্যাস্ট্রোনাইজড হয়ে যায় একজন আরেকজনকে দেখে, কারণ অ্যালজারনন জানতে পেরেছিল সিসিলির কাছ থেকে যে সে জ্যাক আরও এক সপ্তাহ পরে আসবে, বাট জ্যাক আগে চলে এসেছে। আর জ্যাকে সে দেখে যে অ্যালজারনন এখানে উপস্থিত কী করে, তখন সে মনে মনে ভাবলো যে ও সেই সময় আমি যখন তোমার হচ্ছে যে গুইন্ডোলেনকে আমার অ্যাড্রেসটা দিচ্ছিলাম ওই সময় অ্যালজারনন নোট করে নিয়েছিল এবং সে অ্যাড্রেস ধরে সে এসে পৌঁছে গেছে। এবার হচ্ছে গিয়ে বলে তুমি এখানে হুট করে কেন এসেছো আমার বাড়িতে, যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন বলে আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে যেতে পারি তোমার বাড়ি থেকে, কিন্তু তুমি ব্ল্যাক যে ড্রেসটা পরে আছো সেইটা আগে চেঞ্জ করো। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি ব্ল্যাক ড্রেসটা চেঞ্জ করছি। তো সে ব্ল্যাক ড্রেসটা চেঞ্জ করতে যাই, এমন সময় মানে এইবারে নাটকের সবচেয়ে বেশি সাসপেনশন ক্রিয়েট করা মানে ক্লাইম্যাক্স এসে পৌঁছায় সেটা হলো গিয়ে আমাদের নায়িকা গুইন্ডোলিন ফেয়ারফ্যাক্স এবার তোমার এদের সঙ্গে এসে উপস্থিত তোমার কান্ট্রি হাউস যেটা হার্টফোর্ডশায়ার সেখানে ওদের গার্ডেনে এসে উপস্থিত। তো শিশিলির সঙ্গে ফার্স্ট দেখা হয়, তো শিশিলি আর তোমার গুইন্ডোলিনের মানে অনেক ভালো বন্ধুত্ব আলাপ আলোচনা হচ্ছে, ভালো লাগছে। এবার শিশিলিকে শিশিলি বলে যে আচ্ছা গুইন্ডোলিন তুমি একটা ভালো দিনই এসেছো, কেন জানো? কারণ এতদিন আমি একটা মানুষের জন্য অপেক্ষা করেছিলাম আমার ভালোবাসার মানুষটাকে, এবং তাকে আমি অলরেডি আজকে পেয়ে গেছি, তার সঙ্গে আমার ভাব বিনিময় হয়েছে এবং আমরা বিয়েও করতে যাচ্ছি। তো বলে তাই নাকি, সেটা তো খুব ভালো কথা, তোমার ভালোবাসার মানুষটার নাম কি? তো বলে আমার সে ভালোবাসার মানুষের নাম আর্নেস্ট। এবার গুইন্ডোলিন তো মানে সেও তার মাথায় আকাশ ভেঙে পড়লো যে যে আর্নেস্টের জন্য সে শহর ছেড়ে গ্রামে চলে আসছে মাকে ছেড়ে সব কিছু ছেড়ে, তো সে আর্নেস্ট আবার শিশিলিকে বিয়ে করবে। তখন আসলে এখানে গুইন্ডোলিন মনে করেছিল যে আর্নেস্ট বলে তো সে জ্যাককে চিনে, তাহলে জ্যাকের সঙ্গে হয়তো শিশিলের বিয়ে হচ্ছে। তো বলছে না না আর্নেস্ট তোমাকে বিয়ে করতে পারে না, এটাই হাউ পসিবল, কারণ আমি আর্নেস্টকে ভালোবাসি। বলে যে না আমি আর্নেস্টকে ভালোবাসি। এরা দুইজনের মধ্যে এইভাবে বাগবিদণ্ডা হয়, দুইজনে বলে যে না আমি আর্নেস্টকে ভালোবাসি। তখন শিশিলি বলে অ্যালজারননকে দেখিয়ে যে এই যে দেখো এটাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, এই হচ্ছে আর্নেস্ট। তখন গুইন্ডোলিন বলে না না এটাই এ তো অ্যালজারনন, এ কী করে আর্নেস্ট হতে পারে, এটা তো আমার কাজিন, আমার আন্টি হচ্ছে লেডি ব্র্যাকনেল তার ছেলে। তো বলে তখন শিশিলি তো অবাক হয়ে যায় যে এটা কী করে, আমি আর্নেস্ট বলেই তাকে ভালোবাসলাম, এখন এই লোকটা আবার আর্নেস্ট না? তখন হচ্ছে গিয়ে এই মুহূর্তে আবার জ্যাকের এন্ট্রি ঘটে এবং জ্যাক গুইন্ডোলিনকে দেখে তারা খুব দুইজন খুশি হয়। আর গুইন্ডোলিন বলে এই যে জ্যাকের কথা আর্নেস্ট, এটাই হচ্ছে অরিজিনাল আর্নেস্ট, আমি এ আর্নেস্টকে পছন্দ করি। তখন তোমার এভাবে কথার মধ্যেই এন্ট্রি ঘটলো আবারও লেডি ব্র্যাকনেলের, কারণ সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। তো এসে দেখে এরকম একটা পরিস্থিতি, তো অ্যালজারননকে দেখে স্বভাব, তো অ্যালজারনন জানায় যে আন্টি আমি আসলে শিশিলিকে খুব পছন্দ করি এবং শিশিলিকে আমি বিয়ে করতে চাই, শিশিলিকে আমি বিয়ে করতে চাই। তো এবার বলে যে না এদের বংশ পরিচয় কিছু নাই, এরা কার কে কোনো ঠিক ঠিকানা নাই, এত ইয়ার সঙ্গে আমি তোমার বিয়ে দিতে চাই না। তখন জ্যাক বলে যে এই যে আন্টি আপনি কাকে কী বলছেন জানেন, এই যে শিশিলি কার্ডিওকে কি আপনি চিনেন? শিশিলি কার্ডিও হচ্ছে থমাস কার্ডিওর নাতনি, হ্যাঁ থমাস কার্ডিওর নাতনি, এবং শিশিল কার্ডিওর যত সম্পত্তি আছে আপনাকে 5-7 বার সে মানে কেনা বেচা করতে পারবে সেটা দিয়ে। তখন লেডি ব্র্যাকনেল বলে তাই নাকি, তাহলে তো খুব ভালো, তাহলে ঠিক আছে আমি বিয়েতে সাপোর্ট দিতেছি। তো বলে আপনি তো সাপোর্ট দিলেই শুধু হবে না? বলে কেন সাপোর্ট দিলে হবে না, মেয়ে তো বিয়ে করতে চায়। বলে আমি রাজি না। জ্যাক বলে আমি রাজি না। বলে তুমি না রাজি না থাকার কি, মেয়ের বয়স তো 18 হয়ে গেছে, সে এখন ম্যাচিউরড, আমিও সাপোর্ট দিচ্ছি, মেয়েও রাজি আছে, তাহলে এবার শিশিলির সঙ্গে অ্যালজারননের বিয়েটা হবে। কিন্তু জ্যাক বলছে এটা হবে না, বিকজ তোমার শিশিলি কার্ডিও যতদিন 30 বছর না হচ্ছে ততদিন যদি তার কথা আমার অমতে সে বিয়ে করে তাহলে তার সমস্ত সম্পত্তির মালিক আমি হয়ে যাব, কারণ এভাবে আমাদের উইলটা করা আছে। তো আমাকে আসলে লালন পালন করেছে শিশিলি কার্ডিওর নানা, তোমার হচ্ছে থমাস কার্ডিও, এবং হচ্ছে তখন হচ্ছে গিয়ে জ্যাক বলছে যে আচ্ছা তাহলে আন্টি এক কাজ করেন, গিভ অ্যান্ড টেক হয়ে যাক, আপনি আপনার মেয়ের সঙ্গে গুইন্ডোলিন ফেয়ারফক্সের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন, আর আমিও হচ্ছে যে আমার যে মানে আমাকে আঙ্কেল বলে ডাকে যে শিশিলি আমি তার কেয়ারটেক করি, তো আমি হচ্ছে গিয়ে তার সঙ্গে অ্যালজারননের বিয়েটা দিয়ে দিচ্ছি। এমন সময় ডক্টর চাচেবুল এসে হাজির হয় এবং সে বলে যে স্যার আপনার ভাইয়ের ক্রিশ্চিয়ানিটি করার জন্য সব কিছু রেডি। তখন বলে যে না আমার ভাইয়ের ক্রিশ্চিয়ানিটি করার দরকার নেই, যাও সরো তো এখন এগুলো করা লাগবে না। তো বলে কেন, ও অবাক হয়ে যায়, তো বলে তুমি এখন এখান থেকে যাও। তখন ওই সময় সেখানে মিস প্রিজমের নামটা ডক্টর চাচেবুল বলে যে মিস প্রিজমকে তাহলে আমি বিষয়টা বলি। তখন মিস প্রিজমের নাম শুনে লেডি ব্র্যাকনেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো,
সে বলছে আচ্ছা মিস প্রিজম নামটা আমার খুব চেনা, 28 বছর আগের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। বলে মিস প্রিজম কে, তাকে কি প্লিজ আপনারা আমাকে একটু দেখা করাতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ কেন পারবো না অবশ্যই। তো মিস প্রিজমকে এনে হাজির করে এবং লেডি ব্র্যাকনেল তাকে দেখে চিনে নেয়। তো বলে আচ্ছা মিস প্রিজম, 28 বছর আগে তুমি আমার বোনের বাসায় মানে গভর্নেস হিসেবে কাজ করতে, আমার বোনের দুই ছেলে ছিল, সে দুইটা ছেলেকে তুমি দেখাশোনা করতে, তাই না? বলে জি। তো বলে ওই সময়ে আমার বোনের যে বড় ছেলেটা সে মিসিং হয়ে যায় এবং তুমি তাহলে নিশ্চয় এর ব্যাপারে জানো? বলে হ্যাঁ, আপনার বোনের বড় ছেলেটা মিসিং হয়ে যায় এরকম ভিক্টোরিয়া স্টেশনে আমার হ্যান্ডব্যাগের সঙ্গে, আমি তাকে হারিয়ে ফেলি এবং আজ পর্যন্ত খুঁজে পাইনি। হ্যান্ডব্যাগ বলার সঙ্গে সঙ্গেই জ্যাক বলছে আমি তো হ্যান্ডব্যাগের সঙ্গেই কুড়িয়ে পাওয়া ভিক্টোরিয়া স্টেশন থেকেই ছেলে। তখন সে দ্রুত কাউকে কিছু না বলে তার লাইব্রেরিতে চলে যায় এবং লাইব্রেরিতে গিয়ে তার যে হ্যান্ডব্যাগটা ছিল সেটা নিয়ে এসে দেখায় যে এটাই কি সে হ্যান্ডব্যাগ। তো লেডি ব্র্যাকনেল এবং মিস প্রিজম দুইজনই কিন্তু হ্যান্ডব্যাগটা আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এটাই সেই হ্যান্ডব্যাগ। তখন তারা বুঝতে পারে, এবার লেডি ব্র্যাকনেল বুঝতে পারলো যে আসলে জ্যাক হচ্ছে কি তার নিজের বোনেরই বড় ছেলে। তখন বললো যে আসলে আয় বাবা বা আয় বাসাধন আমার কাছে তুই হচ্ছিস আমার বোনের বড় ছেলে, তো এতদিন আসলে হারিয়েছিলি বা বুঝতে পারিনি, আমি তো অনেক আজে বাজে কথাও বলে ফেলেছি। আর এই যে অ্যালজারনন মন্টক্রিফ, এই হচ্ছে তোর ছোটো ভাই, তোর আপন ছোটো ভাই, এবার তার ফ্রেন্ড তার কিন্তু ছোটো ভাই হয়ে গেল। তো বললো আচ্ছা আন্টি আমার বাবার নাম কী বা তার পরিচয় কী? তো বলে তোর বাবার নামটা তো অনেকদিন আগের, আমার খুব একটা মনে পড়ছে না, তবে তোর বাবা একজন আর্মির কর্নেল ছিলেন, তো এক কাজ কর তোর, বলে আমার নামটা কী বলেন তো? বলে তোর নামও আমার খুব ভালো করে মনে আসছে না, তো তোর বাবার নামটা আর্মিদের লিস্টে দেখ। তো সবাই মিলে বসে লিস্টে তার বাবার নাম দেখতে পেলো যে তার বাবার নাম হচ্ছে আর্নেস্ট জন মনক্রিফ। তো এখানে তোমার গুইন্ডোলিন ফেয়ারফ্যাক্সও খুবই খুশি, জ্যাকও খুব খুশি যে সে এতদিন কিন্তু তার মানে মনের অনেক মানে অজান্তেই আর্নেস্ট নামটা সে ইউজ করেছে এবং আজ দেখা গেল সে আর্নেস্ট ফ্যামিলিরই ছেলে, তার বাবা কিন্তু একজন আর্নেস্ট। তখন হচ্ছে গিয়ে গুইন্ডোলিনও খুব খুশি, কারণ আর্নেস্ট নামের কারণেই সে তাকে ভালোবেসেছে, যে যাক তার ভালোবাসার মানুষটা আর্নেস্টই হলো। তো সব মিলিয়ে সবাই এখন খুব খুশি এবং লেডি ব্র্যাকনেল কী করলো, এই যে তোমার মূল আমাদের যে আর্নেস্ট তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিল, আর মনক্রিফ অ্যালজারনন মনক্রিফের সঙ্গে কী হলো সিসিল কার্ডিওরও বিয়ে হয়ে গেলো। এবং আমরা দেখবো যে ডক্টর চাজেবুলের সঙ্গে মিস প্রিজমেরও এখানে মানে তাদের বিয়ে দেওয়া হয়, তিনটা জুটির একসঙ্গে বিয়ে দিয়ে এই ড্রামাটা শেষ করা হয়। সো এটা একটা মানে লাস্টে রোম্যান্টিসিজম আমরা কিছু দেখতে পেলাম, এটা একটা কমেডি, বাট বলেছি কমেডি অফ ম্যানার্স। এগুলোর মাধ্যমে আমাদের রাইটার কী করেছেন, খুব সূক্ষ্মভাবে সমাজকে মানে স্যাটায়ার করেছেন, ক্রিটিসাইজ করেছেন সমাজের কোন কোন দিকগুলো। তো চলো আমরা সেই দিকগুলো এবার দেখে নিই। তো যেমন রয়েছে যে ম্যানার অ্যান্ড সিনসিয়ারিটি, তাদের যে যে তোমার হিপোক্রিসি টাইপের অ্যারিস্টোক্রেটিক যে ম্যানার রয়েছিল, তোমার লেডি ব্র্যাকনেল যা ভাবছিল যে আমি আমার একটা অনাথের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই না, যারা অনেক আপার ক্লাস বিলং করে, এই যে তাদের যে ম্যানারের যে তোমার এই যে টি পার্টি, এই জিনিসগুলোর এখানে বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে নেচার অফ ম্যারেজ, বিয়ের ধরন, মানে একজন আপার ক্লাস সোসাইটি কখনো লোয়ার ক্লাসের সঙ্গে বিয়ে দিতে পারে না, দেয় না, বা যার পিতৃ পরিচয় নেয় তার সে সব কিছু তার ভালো, বাট মা বাবার পরিচয় নাই বলে তার সঙ্গে তার বিয়ে হবে না, কোন ধরনের কার সঙ্গে বিয়ে হতে পারে, এরকম হচ্ছে যে বিয়ের যে ধরন সেটা বোঝানো হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লাভ। অ্যাকচুয়ালি এখানে আমরা খুব বেশি লাভ দেখতে পাচ্ছি, হ্যাঁ লাভ অ্যাট ফার্স্ট সাইট এটা দেখা যায়, যে তখন কী হতো মানুষ খুব সহজে একজন আরেকজনের প্রেমে পড়ে যেত, ফার্স্ট দেখাতে তাদের প্রেম হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা জুটি ফার্স্ট দেখাতে তাদের প্রেম, চিনে না জানে না, একটা নামের প্রতি আর্নেস্ট তার নাম তাই তাকে সে খুব ভালোবাসে, মানে কোন ধরনের ভালোবাসাটা কতটা এখানে ক্ষীণভাবে দেখানো হয়েছে যে ভালো নামের কারণে ভালোবাসছে, ইভেন ওখানে যে ভালোবাসছে মানে তাকে বিয়ে করতেই হবে, বিয়ে হবে আবার খুব সহজে তারা বিয়ে ডিভোর্স হয়ে যাবে, আবার আরেকজনকে বিয়ে করবে, এই যে ভালোবাসা বিয়ে এই জিনিসগুলো সমাজে তখন কেমন ছিল আমাদের রাইটার কিন্তু সেটা আলোকপাত করেছেন। দেন রয়েছে তোমার ডুয়েল আইডেন্টিটি, এটা তো খুবই মজার বিষয়, তোমরা খুব ভালো করে দেখলা যে তারা দুই ভাই একটা আইডেন্টিটি বহন করছিল আর্নেস্ট, এবং লাস্ট পর্যন্ত দেখা গেছে যে তারা সত্যিকারেরই আর্নেস্ট। হ্যাঁ এই জন্যই আমাদের টাইটেল যেটা ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট, তখন হচ্ছে তোমার আমাদের প্রোটাগনিস্ট আর্নেস্ট বললো যে আমি এখন সার্থক যে আমি আর্নেস্ট হতে পেরেছি। হ্যাঁ তোমার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা রয়েছে যে আপার ক্লাস লোয়ার ক্লাসে তাদের কথা বলা, তাদের ধরন ভাষা সব কিছুই আলাদা। তোমার হচ্ছে রিভার্সাল, রিভার্সাল বলতে আসলে এখানে
মানে পেছনে ফিরে তাকানোর এরকম কিছু ব্যাপার এখানে বোঝানো হয়েছে যে লেডি ব্র্যাকনেল লাস্টে কী হলো তোমার সব কিছু ঘুরে তাকিয়ে সে হলো গিয়ে তার মেয়ের বিয়ে দিল বা তার হচ্ছে যে বোনের ছেলেদের বিয়ে দেওয়া হলো সে সমাজে হিপোক্রিসির যে ব্যাপার স্যাপারগুলো তো তোমরা খুব ভালো করে দেখলা যে বিশেষ করে লেডি ব্র্যাকনেল একটা হিপোক্রিসি মানে ভণ্ডামি চরিত্রের একটা অন্যতম মূল মানে আমরা এখানে বলতে পারি তো এই বিষয়গুলো নিয়ে আসলে দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট খুবই মজার একটা স্যাটিরিক্যাল আমাদের রাইটার এখানে খুবই সুন্দর করে মানে উনি খুব স্কিলড ওয়েতে ড্রামাটা কমপ্লিট করেছেন তো ডিয়ার লার্নার্স এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ